সেবক নি হুফার ফিয়ক জাকা অসামতাই নি জাগুলো ব হাইন তেবত লাং জাগনাই অবহাইন কক সাকা রং মন্ত্রী বুবাগ রাখর আগ্রহী সেক্রেটারিয়েট ককটমাথুরের পান্ডাখলাই মন্ত্রী রতনল নার আসন্ন শারদীয় দুর্গোৎসব এবং দীপাবলির আগাম শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। আমার দুই একটি বিষয়, এরপরে আবার আমাদের যুব ক্রীড়া মন্ত্রী এবং আমাদের সমাজশিক্ষা দপ্তরের মন্ত্রীও থাকার কথা, বেশ কিছু চমকপ্রদ এবং সরকার কিভাবে কল্পতরু এটা ফলো করবে ওরা বলবে সুন্দর করে। আপনারা জানেন আমার শিক্ষা দপ্তরে শুধু বিদ্যালয় শিক্ষা দপ্তরে আমরা সরকারে আসার পর আমরা শিক্ষা দপ্তরে এখন পর্যন্ত আমরা চাকরি দিয়েছি 3447 জন, 3447 3447 টিচার এবং উচ্চশিক্ষা দপ্তরে আমরা বিভিন্ন ফ্যাকাল্টি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সহ লেকচারার সহ 1072 জন দিয়ে দিয়েছি। আমরা 23 তারিখ আজকে থেকে 7 দিন আগে 179 জন বিজিটি অলরেডি অফার দিয়ে দিয়েছে, সবাই রতে পৌঁছে গেছে বাই পোস্ট অফিস। এছাড়া 27 তারিখ 256 জন টেট আমরা অফার দিয়ে দিয়েছি বাই পোস্ট অফিস, আজকে অফার ইস্যু করেছি 258 জন, এটাও পোস্ট অফিসে ড্রপ হয়ে গেছে। এছাড়া আমরা আরো অফার দিচ্ছি 3108। আমার জানা মতে এত সংখ্যক টেট কোয়ালিফাইড অতীতে কোন গভর্নমেন্ট এট এ টাইম দেয়নি। শুধু এটা নয়, আমরা গতবার যখন টেটের যারা কোয়ালিফাই করেছিল ওভারেজ আমাদের শর্টেজ বলে আমরা তাদেরকেও দিয়ে দিয়েছি। কালকে মন্ত্রিসভা 3108 জনের অলরেডি অনুমোদন দিয়েছে, আজকে টিআরবিটির কাছে আমরা পাঠিয়ে দিয়েছি আমাদের এই যে 3108 এবং 258 এবং 256 মোট 3622 জনকে আমরা অফার শুরু করে দিয়েছি। 27 তারিখ 256 জন, আজকে 258 জন এবং পিজিটি 179 টেট না পিজিটি 179 তাদেরকে অফার দিয়েছি। এছাড়া এসটিজিটি আমরা 230 জনের জন্য টিআরবিটিকে বলেছি, এটা টেট না, টেট এবং এসটিজিটি এসটিবিজিটি অন্য জিনিস, এটা আপনারা জানবেন টিআরবিটি পরীক্ষা নেয় কিন্তু টেট এবং এসটিজিটি এবং এসটিবিজিটি একটু পার্থক্য রয়েছে। তো আমরা যে সংখ্যাটা বলবো যেমন এসটিজিটি 230 চেয়েছি ওরা 230ই দেবে, যারা টপ করেছে তাদের দেবে, আমি যদি 270 চাইতাম 270 দিত যদি কোয়ালিফাই থাকে। যাই হোক এসটিজিটি আমরা 230 চেয়েছি, তাদের পরীক্ষা হয়ে গেছে, যে কোনো দিন রেজাল্ট আউট হবে। আমরা স্পেশাল এডুকেটর এটাও টিচার টিআরবিটিকে বলছি আমাদের 200 জনকে দাও, আমরা স্পেশাল এডুকেটর চাই বিদ্যাজ্যোতি প্রকল্পের জন্য, এটা পরীক্ষা হয় নাই। একাডেমিক কাউন্সিলর এটাও টিচার 100 জনকে চেয়েছি, পরীক্ষা হয় নাই, এর মধ্যে অক্টোবরে এই দুটো বিষয়েরই পরীক্ষা হয়ে যাবে। এবং 110 জন আরও পিজিটি পরীক্ষা হয়ে গেছে, 5-7 দিন 10 দিনের মধ্যে যে কোনো দিন রেজাল্ট আউট হবে, তাদেরকেও আমরা অফার দেবো। অর্থাৎ আমি যে সংখ্যাগুলি বলছি প্রায় 3622 প্লাস 179 প্লাস 230 প্লাস 200 প্লাস 100 প্লাস 110, এই বিরাট সংখ্যক অফার সব এই অক্টোবর মাসে সবার বাড়িতে পৌঁছে যাবে, এটা একটা
গুড নিউজ, এবং আগেই বলেছি হায়ার এডুকেশনের জন্য আমরা 1072 জনকে নিয়েছি, আরও আমাদের পাইপলাইনে রয়েছে, যখন যেটা হবে সেটা আমরা একসাথে বলে দেব। তো এটার জন্য অনেকেই কষ্ট পাবে বলে আমার মনে হয়, একসাথে এত চাকরি দিলে রাজনীতি কিভাবে হবে, অনেকের বুকে কষ্ট হচ্ছে, একসাথে এতক্ষণ শিক্ষক নিয়োগ হয়ে যাচ্ছে, তাহলে যাদের নিয়ে এত হইচই করার কথা আর তো হইচয়ের সুবিধা নেই, আরো সামনের দিনে ওয়েট করছে। এটা আমার শুধু টিচার সম্বন্ধে বলে দিলাম, যেটা কমিট করেছিলাম কালকে থেকে ষষ্ঠী, ষষ্ঠীর আগেই অফার কাজা অফার ছাড়া কাজ শুরু হয়েছে। সেকেন্ড এডুকেশন, কোভিড এর দু বছরের জন্য আমাদের সরকার আসার পর প্রথম বছর আমরা 18-19 দিতে পেরেছিলাম বাইসাইকেল টু অল গার্লস, যারা ক্লাস 9 এ পড়ে তাদের সবাইকে, ধনী গরিব যা আছে সবাইকে বাইসাইকেল দেওয়ার কথা আমাদের সরকার আসার পর এই সিদ্ধান্ত। আমরা সবকা সার সবকা নীতিতে বিশ্বাসী বলে আমরা সবাইকে এই সিদ্ধান্ত নিয়েছি, সে এসসি হোক, এসটি হোক, ওবিসি হোক, জেনারেল হোক, মাইনরিটি হোক, সবাইকে আমরা দিয়ে দিয়েছি। আমরা 20-21 এবং 21-22 আমরা দিতে পারিনি, কেন? ডিউ টু কোভিড। এবার একসাথে ওয়ার্ক অর্ডার দিয়ে দিয়েছি 44,673 জন, 44673, 44673 জনকে আমরা একসাথে এই 20-21 এবং 21-22 জেমের মাধ্যমে, ই টেন্ডারের মাধ্যমে আমরা প্রতিটি সাইকেলের দাম 3,828, টোটাল আমাদের 17,10,00,000 টাকার উপরে আমাদের খরচ যাবে, আমরা ই টেন্ডারের মাধ্যমে আমরা দিয়ে দিয়েছি ওয়ার্ক অর্ডার। আমরা ওয়ার্ক অর্ডার ইস্যু করেছি 23 তারিখ, আমরা পুজোর পরটাতেই বাইসাইকেল দেওয়া প্রত্যেক আমাদের শুরু করব, আমরা 22-23টা বাকি থাকবে, 21-22, 20-21 এবং 21-22 যত মেয়েরা আছে ক্লাস 9-এ, যারা 10 উঠেছে তারাও পাবে, যারা 11 উঠেছে তারাও পাবে, কারণ তারা তাদের আগের ফরা রয়েছে তাদেরকে আমরা দিয়ে দেব। আপনারা জেনে খুশি হবেন আর একটা জিনিস বলছি, আমাদের একটা অল ইন্ডিয়া বেসিস একটা কম্পিটিশন হয়, এটাকে বলে ইন্সপায়ার অ্যাওয়ার্ড মানব, মানে ইনোভেশন ইন সায়েন্স পারসু ফর ইন্সপায়ার রিসার্চ অ্যাওয়ার্ড। মানব মিন্স মিলিয়ন মাইন্ডস অগমেন্টিং ন্যাশনাল এসপিরেশন অ্যান্ড নলেজ, বিজ্ঞান ভিত্তিক প্রতিযোগিতা, অর্থাৎ ক্লাস 6 থেকে ক্লাস 10 এর ছেলে মেয়েরা অর্থাৎ নতুন নতুন কি আবিষ্কার করতে পারে, সারা ভারতে 1,000,000 আবিষ্কারের চিন্তা দেশের প্রধানমন্ত্রী করেছেন, নিউ ইনোভেশন, নিউ ইনোভেশন কবে থেকে শুরু করেছে, এটা 2008-09 অর্থ বছর থেকে শুরু হয়েছে, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19 আমাদের রাজ্য কোনো প্রাইজ পায়নি। আপনারা খুশি হবেন, আমরা গতবার আমাদের কৈলাসহরের একটা ছেলে খুরশিদ আলম, সে এই ওয়ার্ড একটা জেলা স্তরের কম্পিটিশন হয়ে জাতীয় স্তরে রাজ্য স্তরে হয় পরে আমরা পাঠাই, আমরা গতবার একজন ছেলে খুরশিদ আলম পেয়েছে, এবং এইবার আপনারা জেনে খুশি হবেন আমাদের দুটো, একটা ছেলে এবং একটা মেয়ে ক্লাস 8-এ পড়ে, মেয়েটার নাম শ্রীমতী মধুরিমা দাস, শিশু বিহার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী, সে অল ইন্ডিয়াতে, অল ইন্ডিয়াতে সেকেন্ড হয়েছে, 37টা রাজ্য, 28টা রাজ্য, 9টা কেন্দ্রশাসিত অঞ্চল মিলে 37টা স্টেটের মধ্যে আমরা সেকেন্ড হয়েছি, এবং ফিফথ হয়েছে আমার এলাকার একটা ছেলে শ্রীমান শাকিল শাহ, সে জগৎপুর হাই স্কুলে অষ্টম শ্রেণীর ছাত্র, এরা দুইজন অ্যাওয়ার্ড। 37টা রাজ্যের মধ্যে আমরা দুটো টোটাল কটা সিলেকশন হয়েছে সারা দেশে 60,
60 মধ্যে আমরা দুটা নিয়ে এসেছি। আমি আশাবাদী আমরা এই যে বলছি কোয়ালিটি এডুকেশনের ফলটা যে আমরা পেতে শুরু করেছি এর মধ্যে আপনারা বুঝতে পারবেন এবং আপনারা জেনে খুশি হবেন যে ইনোভেটিভ থিঙ্কিং, ইনোভেটিভ যেমন আমাদের শাকিল শাহ ই ইনোভেটিভ অর্থাৎ পিপি কিট, যে ডাক্তারবাবু করোনার সময় পিপি কিট পড়েছিল, এটা গরম হয়ে যায়, গরমে থাকতে পারে না, এ আবিষ্কার করেছে জগৎপুরের ছেলে, গ্রামের ছেলে আবিষ্কার করেছে এই পিপি কিট কিভাবে কুল রাখা যায় সেটা সে আবিষ্কার করেছে। এই মডেল ইন্ডিয়া যারা অল ইন্ডিয়া ন্যাশনাল লেভেলে সে ফিফথ পজিশন হয়েছে, এটা মডেল টিকেছে। এবং আমাদের মধুরিমা, মধুরিমা করেছে যে ন্যাচারাল কুলিং স্ট্রাকচার ফর ফ্রুট অ্যান্ড ভেজিটেবল প্রিজারভেশন, বাঁশ দিয়ে, যেহেতু আমাদের রাজ্য বাঁশ একটা সমৃদ্ধ জিনিস, আমাদের রাজ্যের প্রচুর বাঁশ আছে, এই বাঁশ দিয়ে কিভাবে কুল রাখা যায় ফ্রুটস ভেজিটেবলস, এই জন্য সে এটা করেছে। এই মডেল সারা দেশে সেকেন্ড হয়েছে, একটা সেকেন্ড একটা ফিফথ পজিশন। আমি আমরা আমরা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী স্বপ্ন দেখছে কি এক টুকরা শ্রেষ্ঠ ত্রিপুরা, দেশের প্রধানমন্ত্রী দেখছে এক ভারত শ্রেষ্ঠ ভারত, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ অসম্ভব, এটা আমাদের প্রধানমন্ত্রীর স্বপ্ন। আমাদের স্বপ্ন ত্রিপুরা এক টুকরা শ্রেষ্ঠ ত্রিপুরা হবে, শুধুমাত্র ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর হলে হবে না, বিজ্ঞান চিন্তা, এবং জানেন বিজ্ঞান মানে যুক্তি, সূর্য পূর্ব দিকে উঠলে বললেই হবে না, যুক্তি দিয়ে বোঝাতে হয়, সেই জন্য যুক্তি নির্ভর বিজ্ঞান মনস্ক হিসেবে আমাদের ছেলেমেয়েরা অনেক এগিয়ে গেছে। বিজ্ঞান এবং অঙ্কেতে আমরা মেধা অন্বেষণ পরীক্ষা শুরু করে দিয়েছি, 6 এবং 9 এটা শুরু করে দিয়েছি, তাদেরকে আমরা 15 মাস পর্যন্ত স্কলারশিপ দিই, এটা আমাদের নতুন জিনিস। সুতরাং আপনারা আশীর্বাদ করবেন, সারা রাজ্যের মানুষ আমাদের ছেলেমেয়েদের আশীর্বাদ করবেন। আমরা বলছি এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, কে ঠিক করবে? ওই প্রজন্ম যারা নতুন প্রজন্ম ক্লাসগুলিতে আছে তারা ঠিক করবে। আমাদের আজকেই তাদেরকে অ্যাওয়ার্ড আমি হাতে তুলে দিয়েছি, এসসিআরটি, আগে এসসিআরটির নাম কেউ জানতো না, আজকে এসসিআরটি সারা দেশের মধ্যে আমাদের ত্রিপুরার এসসিআরটি। স্বর্ণ কমল জুয়েলার্স তুবুই ফাইকিয়া স্বর্ণ শারদর্ঘ 2022 26 সেপ্টেম্বর নিসিমি 2 অক্টোবর জরা অফার নেই ঝরাও দঙ্গ হিরানি কানমানে নিয়ে বাইনাও 100% খাইকলাই মুং তাই আবনো কারেই দঙ্গ রাংসাক নি কানমানে নিয়ে বাইনাও 25% খাইকলাই মুং মেগালাকি ড্রও দঙ্গ কাইনেই রাংসাক নি নেকলেস সেট তাই কাইশা হিরানি নেকলেস সেট আপনি ইয়াগুলো লাকি ড্র দঙ্গ কাইথাম কাইথাম হোম অ্যাপ্লায়েন্স তাই দঙ্গ কপ্লাইনানি শেপ কাহাম যত মানে পাইমানি লগিও দংনাই কাহাম ইয়াক পাই তাই লগিও 2000 রাংনি গিফট ভাউচার কচাম কানমানে ন সেলাই কতাল হোলমার গনাং রাংচাকনি কানমানে পাইমানি শেপ কাহাম রেজাগাই দঙ্গ তেরনি অজরার দংথক মঙ্গুবলং অংথুন আপনি লগি স্বর্ণ কমল জুয়েলার্স নিনি সেলাই তাই বক্ষাচুক।